আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে এই ওয়াল হ্যাঙ্গিং ওয়াশ বেসিনটি এখানে ইনস্টলেশন বা ফিটিং করব এবং কারো সাহায্য ছাড়া একা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফিটিং করতে হয় তা দেখাবো ইনশাল্লাহ। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে যে পয়েন্টগুলি আছে তা ওয়ারিং করার সময় ওয়াল হ্যাঙ্গিং বেসিনের মাপে রাখা হয়েছে। প্রথমে পাশের ওয়াল থেকে ওয়েস্ট পাইপ পয়েন্ট সেন্টার কত ইঞ্চি আছে তা মেপে নিচ্ছি। এরপর সেম মাপে উপরে একটা দাগ দিচ্ছি। এরপর বেসিনের উপর থেকে নিচে একটি মাপ দিয়ে নিতে হবে। তারপর মেপে দেখতে হবে বেসিনটি লাগানোর পর বেসিনের পাইপ বাহিরে থাকে কিনা, কেননা বেসিনের পাইপ বাহিরে থাকা যাবে না। ফ্লোর থেকে বেসিনের উচ্চতা সাধারণত 30 থেকে 35 পর্যন্ত থাকে। এখন এখানে 31 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর লেভেল দিয়ে সমান করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে সহজে বুঝাতে এরকম তাকানো বা ভালো করে মেজারমেন্ট করতেছি, তা না হলে এত বেশি মার্ক করতাম না। বেসিনের যে অংশটুকু ওয়ালে লাগবে সেই অংশের পাশে কত ইঞ্চি আছে তা মেপে নিতে হবে। তারপর তা ভাগ করে মাঝ থেকে দুই পাশে দুইটি দাগ দিয়ে নিচ্ছি। এখন বেসিনের নাটবোর্ডের যে হোল আছে সে হোল উপর থেকে কত ইঞ্চি এবং পাশ থেকে কত ইঞ্চি আছে তা মেপে সেম ওয়ালে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দুইটি মার্ক চিহ্নতে ড্রিল করতে হবে। ড্রিল করার আগে পঞ্চু অথবা ড্রিল বিট দিয়ে দাগ দিয়ে নিতে হবে, তাতে করে ড্রিল মেশিনটি স্লিপ করবে না। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এখন রয়্যাল প্লাগটি লাগাচ্ছি। বেসিন বোল্ট লাগাচ্ছি। এখন অ্যাঙ্গেল স্টপ বাল্বগুলো লাগাচ্ছি। এখন বেসিনের ওয়েস্টটি লাগাবো। পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে, হাতের ইশারায় টাইট দিতে হবে, বেশি জোর জবরদস্তি টাইট দেওয়া যাবে না। এখন বেসিনের মিক্সার পিলার ট্যাপটি লাগাবো। এখন মিক্সার পাইপগুলো লাগাচ্ছি। মিক্সার পাইপ হাত দিয়ে লাগাতে হবে এবং হাতের ইশারায় লাগাতে হবে, বেশি জোরে লাগাতে গেলে পাইপগুলো নষ্ট হয়ে যাবে। এখন বেসিনের 6 ইঞ্চি ওয়েস্ট পাইপ লাগাচ্ছি। এখন বেসিনটি ওয়ালে লাগাচ্ছি। বেসিনের নিচ থেকে নাট বোল্টগুলো লাগিয়ে নিব। লেবেল করে নাট বোল্টগুলো টাইট দিতে হবে। বেসিনের ভিতরে কানেকশন পাইপ এবং ওয়েস্ট পাইপ লাগিয়ে নিচ্ছি।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।